আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন তিন প্রার্থী। দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে এ তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন নির্বাচন কমিশন ইসি। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদনকারী তিন প্রার্থী হলেন বরিশাল চার আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডক্টর শাম্মী আহমেদ, বরিশাল সদর পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ, ফরিদপুর সদর তিন আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামীম হক। রোববার 17 ডিসেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করা হয়। রিটে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চে পারমিশন নিয়ে ডক্টর শাম্মী আহমেদ ও শামীম হক রিট করেছেন বলে জানান তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। অন্যদিকে হাইকোর্টের বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশির উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে পারমিশন নিয়ে সেনিয়াবাদ সাদেক আবদুল্লাহ রিট করেছেন বলে জানান তার আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। জাতীয় সংসদ নির্বাচনে 300 সংসদীয় আসনে জমা পড়েছে 2,716টি মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে 731টি মনোনয়নপত্র বাতিল হয়। তবে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বাদ পড়ার পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান 280 জন প্রার্থী। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে বৈধ হওয়ার পরে নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা হারায় 5 জন। ইসিতে করা সব আপিল নিষ্পত্তির শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে 2,260 জন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুদ্র হয়ে অনেক প্রার্থী উচ্চ আদালতে রিট করেছেন। আগামী 7 জানুয়ারি ভোট গ্রহণের দিন ঠিক করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল 30 নভেম্বর পর্যন্ত। আপনি কি কুয়াকাটা এসে ঘুরে বেড়াতে চান? তবে আর চিন্তা কিসের, চলে আসুন হোটেল ইকজিমে। বাছাই চলে 1 থেকে 4 ডিসেম্বর পর্যন্ত। আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর 18 ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে 5 জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চালানোর সুযোগ থাকবে। সময় খবর, বরিশাল।